এখানে একদিন এই পদে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন, এখন দিয়েছে কন্ডম সাইনিকে। তো আপনি বলুন, পশ্চিমবঙ্গে একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রশ্ন করেছিলেন, তাকে মাওবাদী বলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল আপাদমস্তক একটা অভদ্র লোকের দল, সহজ বাংলায় প্রিসাইজ করে বললে ছোট লোকের দল। নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আরো একবার আপনাদের স্বাগত। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, প্রথমে স্বাগত আপনাকে। আজকে সকালে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বলতে পারেন দেশের একটা সংবাদের শিরোনামে যেটা উঠেছে। প্রথম হলো ত্রিপুরার যে কাণ্ড তৃণমূলের হয়েছে, শাইনি ঘোষের অ্যারেস্ট, গ্রেফতারের প্রতিবাদে সংসদ ভবনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ, এবং এর পাল্টা তৃণমূল কর্মীরা বিজেপি অফিসের সামনে একটা বিক্ষোভ কর্মসূচি দেখায়, কি বলবেন? কোনটা বলবো, পশ্চিমবঙ্গে রাজ্য দপ্তরের, বিজেপি রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভের কথা বলবো না শায়নী ঘোষের কথা বলবো? দুটোই তো একে অপরের। প্রথম কথা বলছি, শায়নী ঘোষ, ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন, হ্যাঁ, এই কটা লোক যা হ্যাঁ দেখে নেব। হোয়াটস গোয়িং অন? আপনি বলুন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, তারা মিটিং করবে না, তার গায়ে দিয়ে আমি গাড়ি নিয়ে ঘুরবো আর এই ধরনের কথা বলবো? প্রশাসন আমায় ছেড়ে কথা বলবে? আমরা অতটুকু ভিডিও দেখতে পেরেছি যতটুকু ভিডিও উনি দেখিয়েছেন, আর যেটা দেখাননি সেটা তো আমরা জানি না, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তাই উনি কাউকে হয়তো, আমি দেখেছি একটি ছেলে তেড়ে এলো তাড়াতাড়ি, তাকে আঙুল যা তুই তো কারি, এসে কোন ভদ্রতা, এ কাকে বসিয়েছে? এখানে একদিন এই পদে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন, এখন দিয়েছে কন্ডম সাইনিকে। হ্যাঁ, বাংলার মননে ওই মহিলাকে দেখলে মানুষ উত্তেজিত হয়ে পড়ে, কারণ আমরা হিন্দুরা, আমরা যে যে ধর্মেরই হোক না কেন, যে যে ধর্মে বিশ্বাস করুক না কেন, আমরা যারা পরধর্ম, যারা তাকে অসম্মান করে, যারা নিজের ধর্মকে অসম্মান করে, যারা নিজের ইষ্ট দেবতাকে অসম্মান করে, এই করে উনি কত মানুষকে, কত লক্ষ কোটি মানুষকে আঘাত দিয়েছেন, তাকে এনে বসিয়েছে পদে। হয়তো আঘাত দিয়েছিলেন বলেই পদে বসিয়েছে। এসব মানুষের নামে ফালতু কথা বলে কোনো যুক্তি নেই। যদি পশ্চিমবঙ্গে হতো, আপনি বলুন, পশ্চিমবঙ্গে একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রশ্ন করেছিলেন, তাকে মাওবাদী বলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলুন, একজন বলেছিলেন দুষ্ট লোক ভ্যানিশ, তাকে খুনের চেষ্টা বলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর নাও দে আর পেড বাই দেয়ার ওন কয়েন। আজকে উনি গাড়ি নিয়ে ঘুরবেন আর প্রলোচনা ছড়াবেন, আর পুলিশ ওখানে ফুলচন্দন দেবে? তাও তো CRPF নামিয়েছে, হ্যাঁ, SDPOরা নিজেরা রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে পৌঁছে দিয়েছে, থানা দখল হয়েছে। কিছুদিন আগে আমার মুচিপাড়া থানাও দখল হয়ে গেছিল, আমরা দেখেছি এখানে খোদ কলকাতা শহরে পুলিশকে টেবিলের নিচে ফাইলের আড়ালে লুকোতে, গণতন্ত্র করতে এখন ওরা এতে গেছে, গণতন্ত্রের পুজো করতে ত্রিপুরায় গেছে, নিজের রাজ্যে গণতন্ত্রের অবস্থা দেখুক। অভিষেক ব্যানার্জি পরিষ্কার বিমানবন্দরে যেটা বলেছেন দাদা, যে খেলা হবে স্লোগানটা, যেটা নিয়ে এত বিভ্রান্তির উৎপত্তি, সেটা নরেন্দ্র মোদীও এই বাংলার বুকে এসে দিয়েছেন। না না, খেলা হবে স্লোগান নিয়ে কোনো বক্তব্য না, শুধু খেলা হবে উনি বলুন না, উনি ওনার, কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী জনসভা সেখানে ঘুরে ঘুরে বলছে এত কম লোক, এটা কোনো অসভ্যতা নেই। মিনিমাম শিষ্টাচারটুকু ওনার মধ্যে কোনোদিনই নেই। উনি যখন নন্দনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তখনও ছিল না, আজকে যখন উনি শিবলিঙ্গে কন্ডম পরিয়েছিলেন তখনও ছিল না। ওনার এই আচার ব্যবহারটা, হ্যাঁ, বাংলার বাকি লোকেরা তার যেন ভিক্ত, এটা বাংলায় সহ্য করে নেবে। কেন বাংলা থেকে একজন লোক ত্রিপুরায় গিয়ে, আপনি বলুন তো, ত্রিপুরা থেকে একটা লোক এসে বাংলার লোকই করতে পারবে না? বাংলার লোকই কি ওরম ভাবে গাড়ি নিয়ে আমি ঘুরে ঘুরে, মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে আমি ঘুরে ঘুরে বলবো এই কটা লোক? পিটিয়ে ছাল তুলে দেবে। তৃণমূল সাংসদরা অমিত শাহ, মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সময় চেয়েছিলেন এবং দেয়নি বলে সংসদ ভবনে ধর্নায় বসেছেন, কি বলবেন? আমরা মুখ্যমন্ত্রী সময় চাইলে পাই, ধর্নায় বসুন না, শিক্ষকরাও তো ধর্নায় বসে আছেন দীর্ঘদিন ধরে, হ্যাঁ বসুন ধর্নায়, কতদিন বসতে পারেন, বসে থাকুন, কি অসুবিধা আছে? ফুটেজ হবে, মাইলেজ হবে, টিভিতে দেখাবে, সারা ভারত ভরছে না, শুধু বাংলায় আপনারাই দেখাবেন, আর কেউ না। এই এর প্রতিবাদে আজকে বিজেপি অফিসের সামনে, এটা প্রতিবাদ না, এটা নোংরামি,
তৃণমূল আপাদমস্তক একটা অভদ্র লোকের দল, সহজ বাংলায় প্রিসাইজ করে বললে ছোট লোকের দল। হঠাৎ করে বিজেপি অফিসের সামনে বসে বললো, বিজেপি অফিসের সামনে বসলো না, বললো কাউকে ঢুকতে দেবো না। তারপর বললো বিজেপি সভাপতির চামড়া গুটিয়ে নেব আমরা, যারা বিজেপির সভাপতির চামড়া গুটিয়ে নেব আমরা, বললো তিনি একজন সাংসদ, তিনি আমাদের রাজ্যের প্রধান, পুলিশের তো একটা সুমোটো মামলা করা উচিত তাহলে, এটাও তো একটা হুমকি, এটাও তো একটা হামলার চক্রান্ত। পুলিশ সেখানে কোনো ব্যবস্থা নিয়েছে? গণতন্ত্রের কথা বলছে। পাশাপাশি আমি খুব খুশি ত্রিপুরায় যা হচ্ছে, পাশাপাশি কুণাল ঘোষও বলছেন পরিষ্কার যে ত্রিপুরায় পুলিশের সামনে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে, আক্রমণ হচ্ছে, থানা ঘেরাও হয়েছে, অপ্রীতিকর একটা ঘটনার একটা সৃষ্টি হয়েছে। এটা নতুন কি? উনি এটা ত্রিপুরায় দেখছেন, বাংলায় তো প্রতিদিনই হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়েই তো দেখে, পুলিশ আবার কবে অ্যাকশন নেয়? এই তো 11 আগস্ট দেখুন আপনারা খুলে, মুচিপাড়া থানার ভেতরে ঢুকে তো একই ঘটনা ঘটছিল। ওই প্রতাপ ঘোষ নাকি একজন ছিল দক্ষিণ কলকাতার, মারা গেছেন, তিনি তো একই ঘটনা ঘটিয়েছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং থানায় ঢুকে এখান থেকে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যায় টেনে জুড়ে, আবার থানা দখলের কথা দূর না। আপনি বলছেন ত্রিপুরায় যা হয়েছেন এতে আপনি খুশি, কোথাও গিয়ে এটাও একটা প্ররোচনামূলক মন্তব্য নয় কি? আপনার ঘর ভেঙেছে, আপনি আক্রান্ত হয়েছেন, আপনি মিথ্যা মামলায় জড়িয়েছেন, জড়ালে বুঝতেন আপনিও খুশি হতেন। যে ছেলেগুলোর ঘর ভেঙেছে, যাদের সব মাটিতে মিশিয়ে দিয়েছে, যাদের ভাইকে মেরেছে, স্বামীকে মেরেছে, তাদেরকে গিয়ে প্রশ্ন করুন এটা প্ররোচনা না এটা স্বস্তির নিঃশ্বাস। যাই হোক, চলো একটু আপনাদের একদম পার্টির বিষয় আসি, বিজেপির পার্টির বিষয় আসি। বিধানসভা ভোট গেল, বিধানসভা ভোটের পর বিধায়ক সংখ্যা তো ধীরে ধীরে কমতে কমতে 70-এর আশেপাশে ঘোরাফেরা করছে, এই ডিগ্রেডেশনটা নিয়ে আপনি কি বলবেন? আপগ্রেডেশনটা নিয়ে আপনি কি বলেছিলেন যখন রোজ এমএলএরা আমাদের দলে আসছিল? না নিঃসন্দেহে আমিও ছিলাম, না আমিও এসেছি নতুন, রাইট? হ্যাঁ, কিন্তু এটা তো হয়, জোয়ারে আসলে ফাটায় কিছু যাবে, যারা স্বার্থ নিয়ে এসছিল, আমি তো যাইনি, যাওয়ার কথা ভাবছিও না, তো যারা এসছিল স্বার্থে, মন্ত্রী হবে, এমএলএ হবে, কাউন্সিলর হবে, তারা হতে পারে নি, চলে যাবে, আবার ওখানে পায়ে ধরবে, তেল দেবে, টাকা দেবে, দিয়ে দলে ঢুকবে, আর কি আছে? ভবানীপুর কেন্দ্রে রাজীব দা যদি থাকতেন মন্ত্রী আমাদের দলে, তাহলে কালকে মেয়ের বিয়ের ওই রাজকীয় যোধা আকবর স্টাইলের মেয়ের বিয়েটা দেখতে পেতাম, যেতে পারলাম না, আঙুর ফল টক এখন আমার কাছে। শুধু রাজীব ব্যানার্জি কেন, বাবুল সুপ্রিয়, না না বিয়েটা দেখতে পেতাম, ওই মেয়ের বিয়েটা দেখেছি ভিডিওতে পাটাপাটি, সেটা আর দেখা হলো না, যাওয়া হলো না, খেতাম না, দেখতাম অন্তত। বাবুল সুপ্রিয় শুনি আপনি কি বলবেন, একের পর এক বড় নেতার না বেরিয়ে যাচ্ছে আপনাদের? বাবুলদাকে আমি খুব শ্রদ্ধা করি, বাবুলদা পৃথিবীর একমাত্র গায়ক যে নিজের গানে বিরক্ত, এখন তাকে আর কেন বিরক্ত করছেন আপনারা? মানে এইটা তো একটা রাজনৈতিক স্টেটমেন্ট হতে পারে না, এই যে বেরিয়ে যাওয়াটা, একটা সাংসদ দল থেকে বেরিয়ে যাচ্ছে, দেখুন এটা তো একটা রাজনৈতিক। বাবুলদার সঙ্গে সম্পর্কটা আমার 25-30 বছরের, আগামী দিনও থাকবে। প্রশ্নটা হচ্ছে বাবুলদা ব্যক্তি বাবুলদাকে, আর রাজনৈতিক বাবুলদার এই ঘটনাটা আমরা কেন কেউ মেনে নিতে পারিনি। বাবুলদার 7.5 বছরের রাজনৈতিক জীবনে তিনি 7 বছর 5 মাস এক মাস ভোটে লড়া ছাড়া বাকি সময়টা তিনি কেন্দ্রীয় মন্ত্রী, এটা যে কোনো রাজনীতিবিদের ঈর্ষার কারণ। এই গ্রাফ, উনি প্লেনে উঠলেন তখনও ওনার মাথায় কোনো রাজনৈতিক পরিকল্পনা নেই, প্লেনে একজনের সঙ্গে দেখা হলো হঠাৎ আবেগের বসে, বাবুলদা একটু এরম চলে আর কি, তো বলে ফেললো যে আমি ভোটে দাঁড়াতে চাই, প্লেন থেকে নামলো সরাসরি টিকিটের অফার টেলিফোনে। হ্যাঁ, তো এই হেন এর লড়ে জিতেছে, মাইন্ড ইট, ও লড়ে জিতেছে, কিন্তু ওখানে ফাইট করে জিতেছে এই হেন মানুষটি। তারপরের দিনই, তারপরেই প্রধানমন্ত্রী এসে বললেন মন্ত্রিসভা মে মুঝে বাবুল চাইয়ে, বাবুলদা আর কী চাইতো, মন্ত্রিত্ব হলেই থাকবো আর মন্ত্রিত্ব ছেড়ে না থাকলেই থাকবো না, এটা বাবুলদার থেকে এক্সপেক্ট করি না, আমরা ওকে দেখেই তো রাজনীতি করতে এসেছিলাম বিজেপিতে,
এক্সপেক্টেড ছিল না। মানে আপনি সামগ্রিকভাবে রাজনৈতিক পরিবেশটা দেখেন এই বাংলায়, কোথাও কি একটা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের একটা জায়গা হয়ে গেছে রাজনীতিটা, আপনি এটা বিশ্বাস করেন? বেশিরভাগ ক্ষেত্রেই তখন তাই দেখছি, অনেক ক্ষেত্রেই তাই দেখছি। মানে তৃণমূলে গেলে তোমার সব আছে, তৃণমূলে না গেলে না থাকলে তোমার কিছু নাই, এই হয়ে গেছে আজকে রাজনীতি। ভবানীপুরের দল আপনাকে একটা বড় দায়িত্ব দিয়েছিলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে উপনির্বাচনে, প্রিয়াঙ্কা টেবিয়ালের একদম এজেন্ট যদি বলা হয়, সেখানে এত ভোটে হার, সেটার ব্যাখ্যা কি? এই শুধু ভবানীপুরে হার হয়েছে তা তো নয়, সব জায়গাতেই মানে দল পারিনি আর কি, এটা তো জনগণের ভোট হয়নি। আপনি আমাকে একটা কথা বলুন, সুস্থ মস্তিষ্কে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। ছ মাস আগে একটি লোক 57 ভোটে হেরেছিল, ছ মাস পরে সেই লোকটা 164,000 ভোটে জিতল। আপনি আমাকে বলতে হবে পিসি সরকার এই জাদু দেখাতে পারবে না, একটা লোক জিততে পারে, আগের বার হেরেছিল পরের বার জিততে পারে, কোন বিজ্ঞানে কোন বিজ্ঞানে একটা লোক এত 57 ভোট কভার করে 164,000 একটা জায়গা থেকে জেতা সম্ভব? গণতন্ত্রের কথা বলছেন? হ্যাঁ, এই সমস্ত কথা টেলিভিশনেই মানায়, এই সমস্ত কথা তৃণমূলের নেতাদের ওই মঞ্চের ওপরেই মানায়। আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে আমি স্বীকার করছি, হ্যাঁ, ভোট যে হয়নি এটা আপনিও জানেন। সাংগঠনিক দুর্বলতার কথা বলেন, সংগঠন বিষয়ক একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। এত ছেলে মার খেয়েছে, ঘর ছাড়া হয়েছে, ভোটের পর থেকে আজ অবধি 155 জন কর্মী খুন হয়ে গেছে, তো তার ফলে তো এসব কিছু হতেই পারে না। এ নিচু তলার কর্মীরা এটাও বলেন, বহু বড় তলার কর্মীরা বা নেতা নেত্রীরা ফোনও ধরেননি এই সময়টা, এটাও তো একটা সাংগঠনিক ব্যর্থতার পার্ট অ্যান্ড পার্সেল। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে, অস্বীকার করার জায়গা কোথায়? দল আগামী দিন সেগুলো শুধরে নেবে, প্রথম এত বড় নির্বাচন লড়েছে এই রাজ্যে এই দলটা, ফলে কিছু কিছু ভুল ত্রুটি তো হয়েছেই। আরেকটা বিষয় প্রশ্ন যেটা আছে, সামনে পুরো ভোট, কলকাতা এবং হাওড়ার পুরো ভোট, আজ বিকালে 4টার সময় নির্বাচন কমিশন ডেকেছেন সর্বদলীয় বৈঠকে, সেই পুরো ভোটে অবজারভার এমন দুজনকে করা হয়েছে যারা কলকাতার বাসিন্দাই নন, মানে যারা জানেন না কলকাতাটাকে, অর্জুন সিং এবং জ্যোতির্ময় সিং মাহাতো জেলার, কি বলবেন পার্টিকুলার এই সাবজেক্টে? সে অবজারভার করেছে, ভোটে প্রার্থী তৈরি করছে। এখন শুনছি আমরা বাবুল সুপ্রিয়কে প্রার্থী করবে যে এলাকার ভোটারই, কলকাতারই ভোটার না। হ্যাঁ, ত্রিপুরায় একটা দল গিয়ে বসে আছে, সায়নী ঘোষ ঘুরে ঘুরে বলছে শুধু বাংলার, এইভাবে হয় না। দল একটা দলের পরিকাঠামোগত একটা সিদ্ধান্ত, তাকে অমনি যে কলকাতার হতে হবে এমন কথা কোথায় লেখা আছে? তিনি তো আর ভোটে অংশ নিচ্ছেন না, তিনি ভোট পরিচালনায় অংশ নিচ্ছেন। আর অর্জুন দা এমনি দীর্ঘদিনই উত্তর কলকাতার অবজারভার, তো ফলে উত্তর কলকাতা কলকাতার একটা পার্ট এগুলো দেখার দায়িত্ব যদি ওনার পরে, প্রবলেম কোথায় আছে? এগুলো দলের ইন্টারনাল ব্যাপার, এর মধ্যে আপনাদের না ঢোকাই ভালো। সৌমিত্র রায়ের একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আমি বিশ্বাস করি না ওটা, আমি বিশ্বাস করি না। সৌমিত্র এখনো বলেনি যেটা আমি বলেছি, এটাও বলেনি যেটা আমি বলিনি, যে বলেনি তার বলবার দরকার কি আছে? তার তো বলার দরকার নেই। হ্যাঁ, তো তাকে কেউ প্রশ্ন করেনি যে তুমি এটা বলেছো কি না, সেটাতে ও বলিনি যে আমি বলেছি বলিনি, এর মাঝখানে তো কোনো কথা বলিনি, আমি বিশ্বাস করি না। এসব হয় ভোটের আগে, এরকম অনেক শুনেছেন, অনেক ভিডিও, এই প্রথম ভিডিও শুনলেন নাকি এত লাপাচ্ছেন না? এর আগে আমি আপনাকে বলছি, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল লাশগুলো রেখে দে, মিছিল করতে হবে, শোনেননি? বলেছিলেন ওকে আমি কেস খাওয়াবো, ওকে আমি জেলে ঢোকাবো, সেই ভিডিওর অডিও শোনেননি? এ আর যদি বলেও থাকে কি বলেছে, নিজের হতাশা নিজের যদি কিছু থাকে রাজনৈতিক, থাকতেই পারে, উই আর অল হিউম্যান বিং, কিন্তু স্টিল আমি বিশ্বাস করি যে সৌমিত্র এরকম কথা বলেনি, কারণ গলার ভয়েসটাও সৌমিত্র বন্দ্যোপাধ্যায় সেই সৌমিত্র বলে সৌমিত্র খানের বলে মনে হলো না। আপনি বিশ্বাস করেন যে বেহালা পূর্ব পশ্চিম যে দুটো কেন্দ্রে শ্রাবন্তী এবং পায়েলকে অভিনেত্রীকে প্রার্থী করা হয়েছিল, সেখানে শোভন এবং বৈশাখীকে প্রার্থী করলে দল বেটার রেজাল্ট করত? আমি দলীয় এইসব ব্যাপারে কথা বলবো না, দলীয় কাকে প্রার্থী করা হয়েছিল না হয়েছিল এই ব্যাপারে আমি কথা বলার অধিকারী নয়। আমি দলের একজন কর্মী, দলের উচ্চস্থানীয় নেতারা করেছিলেন, কিন্তু শোভন বৈশাখীকে করলে আরও ভয়ঙ্কর হতো, ওরে বাপরে।
কিন্তু এই যে শ্রাবন্তী বাই টলিউডের যে একঝাঁক তারকা এলেন, তারাও তো বেরিয়ে যাচ্ছে কোথাও, কাজ পাচ্ছে না তো বেচারিরা, কাজ পাচ্ছে না তো, তারা তো সিনেমা করবে আলটিমেটলি, তারা তো অভিনয় জগতে থাকবে আলটিমেটলি, তাদের তো খেতে হবে এসব করে, তারা তো কাজ পাচ্ছে না। ওখানে স্বরূপের দাপাদাপি আছে, অরূপের দাপাদাপি আছে, ওখানে এই শ্রীকান্ত মেহতা থেকে শুরু করে ভেঙ্কটেশ ফিল্ম ক্লিম, এরা সবই তো মমতার হাতের মুঠোয়, এরা তো অরূপ স্বরূপের হাতের মুঠোয়, ফলে এরা করবে কি বেচারিরা। এই তো রুদ্রনীল দার সাথে সেদিন কথা হচ্ছিল, একটা অত ভালো অ্যাক্টার, আজকে তার 1.5 বছরের কাছাকাছি কোনো কাজ নেই, এটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, নন্দন চত্বরে যান না ফিল্ম ফেস্টিভ্যালে, কটা আপনি উত্তম কুমার, কটা আপনি সুচিত্রা সেন, কটা আপনি সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ছবি দেখ সৌমিত্র ছবি দেখতে পান আপনি বলুন না, শুধুই তো দেখবেন মাননীয়ার ছবি সারা এতে ভর্তি হয়ে গেছে, ফলে যা হয়। একটা সরকারি মিটিং দেখছিলাম যেটা ফেসবুক লাইভে দেখানো হয়, স্বাস্থ্যসাথী প্রকল্প, এটা নিয়ে হাইকোর্ট অবধি পৌঁছে গেল এই পুরো বিষয়টা, আপনি কিভাবে এই বিষয়টা দেখেন, স্বাস্থ্যসাথী পার্টিকুলার এই টার্মটা এবং কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছালো ব্যাপারটা? ব্যাপারটা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় না বলেছিলেন, আপনারা খেয়াল করে দেখুন, আমি ট্রেডমিলে চলতে চলতে বাজেট করে ফেললাম, তো ওই ট্রেডমিলে চলতে চলতে যদি স্বাস্থ্যসাথী করা হয় তাহলে স্বাস্থ্যসাথীর এরকম দশা। আমি গত একদিন দুদিন আগের একটা টিভিতে দেখছিলাম ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অপূর্ব ঘোষ, তিনি বলছেন যে আমার দুদিন আগে আমার পেশেন্টকে রিলিজ দিয়েছি কিন্তু ছাড়তে পারছি না, কারণ আমাকে সরকার থেকে তাকে ক্লিয়ারেন্স দিচ্ছে না, বাড়ির মা বাবারা তারা অভিযোগ করছে আমার রুগীকে ছাড়ছে না হাসপাতাল। প্রথম কথা হচ্ছে একটা টোটালি আনপ্ল্যান্ড, প্রথম আপনি কথা বলুন, আরজিকর হসপিটালে স্বাস্থ্যসাথী কিয়স্ক আছে, মেডিকেল কলেজগুলোয় স্বাস্থ্যসাথী কিয়স্ক হচ্ছে, ওগুলো তো সব ফ্রি, ওখানে স্বাস্থ্যসাথী কী কমবে লাগবে, আপনি ওকে জবাব দিতে হবে না, ওখানে স্বাস্থ্যসাথী করাবে কেন, ওখানে স্বাস্থ্যসাথী কোন কাজে লাগবে, ও তো এমনিই ফ্রি। আচ্ছা, দুই, তুমি যদি সারা বাংলার সব নার্সিংহোমগুলোকে স্বাস্থ্যসাথী করে দাও ফোর্স করে, তাহলে এই সরকার, আপনি বলুন আপনার একটা যদি এখন জ্বর হয় জ্বালা হয়, আর যদি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে আপনার কলকাতার যে কোনো হাসপাতালে ভর্তি হয়, তাহলে আপনি কি আরজিকর মেডিকেল এনআরএসে যাবেন না প্রাইভেটে যাবেন, পাড়ার প্রাইভেটে যাবেন। এবার যদি প্রাইভেটের মধ্যে আপনি কোনটাই যাবেন, পাড়ার নার্সিংহোমে যাবেন না আপনি অ্যাপোলোয় যাবেন, আপনি কোথায় যাবেন, কারণ আপনি অ্যাপোলোয় যাবেন, তার মানে কি সরকারি হাসপাতালটা উঠে গেল, সবাই প্রাইভেটে চলে গেল, আর সবাই যদি অ্যাপোলোয় চলে গেল অ্যাপোলোটা উঠে গেল। আসলে এটা টোটালি আনঅর্গানাইজ, একটা যদি অর্গানাইজ করতেন তিনি যদি বলে দিতেন যে একটা বিধানসভায় 2টো নার্সিংহোমকে দেওয়া হলো, 3টে নার্সিংহোমকে দেওয়া হলো, ভাগ করে দিতেন যে এটা গাইনি এটা সার্জারি এটা অর্থোপেডিক, তাহলে চলতে পারতো সবাই। তার কারণ আজকে যদি আমাকে বলে যে তোমাকে 10,000 টাকায় একটা বড় ওটি করতে হবে, তো 10,000 টাকায় আমি ওটিটা করবো কোত্থেকে, কিন্তু 10,000 টাকাতেই ওটিটা করা যেত, 12,000, 9,000 না 10,000 টাকায় বোধ হয় সিজার হয়, 9,000 বা 10,000-এ সিজার করা যেত। যদি আমার এখানে একসাথে 25টা সিজারের পেশেন্ট ভর্তি থাকতো একটা হসপিটাল, যে কোনো হসপিটাল আমরা করতে পারতাম, যে কোনো হসপিটাল করতে পারতো, বাংলার হসপিটালগুলো করতে পারতো, যদি সেখানে 30টা সিজারের রুগী ভর্তি থাকতো তাহলে তারা কি করত, তারা একটা ডাক্তারকে মাইনে করে নিত, সরকারি হসপিটালে যেমন মাইনে আছে রেগুলার ডিউটি আছে, তুমি এসে সিজার করবে তুমি একটা মাইনে পাবে, এখানে তো কেস ভিত্তিক প্রাইভেট হসপিটালগুলো টাকা পায়, তো সেখানে তার তো পোষাচ্ছে না, সব হসপিটালকে দিয়ে যে প্রত্যেক হসপিটালে 2টো 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 করে আছে, তো ফলে সে হসপিটালগুলোও চলছে না এটাও হচ্ছে না। যদি এরম ভাগ করে করে দিত তাহলে পরে আমি বলছি, হ্যাঁ, এবং এটাও মাথায় রাখতে হবে যে 30 দিনের টাকাটা 31 দিন নয় 30 দিনেই দিতে হবে, এটা কি একটা জটিলতার সৃষ্টি হয়েছে, বহু হাসপাতাল বলছে টাকা পায়নি, 68 কোটি টাকা পায়নি সঞ্জীবনী নার্সিংহোম হাইকোর্ট করেছে, তো এটা গ্রাউন্ড রিয়েলিটি কি, মানে নার্সিংহোমের তরফ থেকে কি সমস্যা, এইটা তো একটা সমস্যা ডাক্তার যেটা আপনি বলছেন। শুনুন, আজকে বায়ার্স মার্কেট, হ্যাঁ, দাম সবাইকে কমাতে হয়, হসপিটালগুলোও দাম কমাবে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা সিস্টেমে আসতে হবে, তো
আমি সিস্টেমটা আপনাকে বোঝালাম। যদি যে কোনো একটা হসপিটালে যদি দিনে 7টা 8টা করে সিজার হয়, ফলে সে কী করতে পারবে? সে একটা ডাক্তারকে সস্তায় রাখতে পারবে, একটা অ্যানাস্থেসিস্টকে সস্তায় রাখতে পারবে, সে অনেক টাকার ওষুধ বালকে পারচেস করতে পারবে, ফলে তার সব দিক থেকে সুবিধা হবে, সে 9,000-10,000 টাকায় কাজটা করতে পারবে। কিন্তু যদি সেই হসপিটালে দুটো রুগী থাকে, তাহলে লোক কোত্থেকে দেবে? কারণ তখন তো ডাক্তার কেস প্রতি পয়সা দেবে, তখন তো মাইনে করে ডাক্তার সার্জন ডাকতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার। দুয়ারে রেশন, যেটা নিয়ে আরো এক জটিলতা, ও দুয়ারে আর নেই, ও আর দুয়ারে নেই, এখন পাড়ায় হয়ে গেছে। আপনি একটা কথা বলুন, ভেবেচিন্তে বলুন না, আপনার সময় হলে আপনি রেশন দোকানে যেতেন, এবার রেশন হলে তার সময় মতো আপনার পাড়ায় এসে দাঁড়ালো, আপনার বুড়ো আঙুলটাকে দেখুন আনতে হবে, কারণ বায়োমেট্রিক যেতে হয়। তিন রকমের কার্ড থাকে, এক এক পরিবারের অনেক পরিবারের যাতে তিনটে কার্ড আছে, তাহলে বাড়ির তিনজনকেই সেই সময় অপেক্ষা করতে হবে, কোন সময় গাড়ি আসবে, কোন সময় রেশন আসবে। শুনতে খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, এই কার্ডে 5,00,000 টাকা পাবে, হ্যাঁ এই দুয়ারে তোমার রেশন আসবে, জোম্যাটো সুইগির মতন, তুমি শুধু রান্না কর, চাল ডাল এই জল ফোটাবে, চাল আসবে, গম আসবে, ফেলে দেবে, সেদ্ধ হয়ে যাবে, শুনতে ভালো লাগে। বাস্তবের সঙ্গে সোনার বিস্তর ফারাক, মানে এত প্রকল্প কোনটাই বলছেন বাস্তবে? আপনি বলুন না, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছেন? আর দেখান কজন লোক আজ অবধি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে গেলে ব্যাংক বলছে যে তোমাকে বাড়ি বন্ধক রাখতে হবে। আচ্ছা আপনি বলুন তো, আপনি ঘোষণা করে দিলেন যে আমি একটা প্রকল্প করেছি, ওই যে লোনটা দিলে লোনটা শোধ করার দায় টাকার, শোধ করানোর দায় তো ব্যাংকের, তো ব্যাংক আপনাকে দেবে কেন যদি আপনার কাছে কোলাটারাল না থাকে? এগুলো হচ্ছে মিথ্যের বেসাতি। এতদিন যেমন রেশন ফ্রিতে কে দিচ্ছিল, আরেকটু হলে উনি বলে দিয়েছিলেন, আরেকটু হলে উনি বলে দিয়েছিলেন ক্ষমতায় এলে সারা ভারতবর্ষকে দেবেন, পশ্চিমবঙ্গে আজীবন ফ্রিতে রেশন হবে। আমরা তো জানতাম যে রাজ্য সরকার রেশন দেয়, ভাগ্যিস কেন্দ্র বন্ধ করলো তাই জানতে পারলাম যে রেশনটা রাজ্য সরকার দেয় না, কেন্দ্র সরকার দেয়। তবু পাওনা আদায়ের জন্য মুখ্যমন্ত্রী দিল্লিতে পৌঁছেছেন। পাওনা আদায় না, অন্য কিছু লাইন করতে গেছে, বলছে আমফান থেকে শুরু করে বহু বহু জায়গায় বহু জায়গার বকেয়া রাজ্য পায় এবং তার জন্য পেট্রোল ডিজেলের করও কমাতে পারছে না রাজ্য। বকেয়া পায় মানে, বকেয়া পায় মানে কি? আমফানের টাকা পায়, ফণীর টাকা পায়, কিছু পায়। আমফানের এমনি তো তিরপল চুরির অভিযোগ, এত আমফানে তো এমনি এত অভিযোগ, যে টাকা সরকার দিয়েছিল সেই টাকা আবার রিফান্ড দিয়েছে ফর্ম ফিল আপ করে। আপনি পৃথিবীতে দেখেছেন চোরেরা ফর্ম ফিল আপ করেছে, আমি চুরি করেছি আমি টাকা ফেরত দিচ্ছি, এরকম দেখেছেন পৃথিবীতে? যাদের অ্যারেস্ট হওয়ার কথা ছিল তারা রীতিমতো সরকারি পদ্ধতিতে মেনে, তারা যাদের গরু ছিল না তারা গরুর মারা গেছে বলে পয়সা নিয়েছে, যাদের ঘর চালা ওড়েনি তারা চালা উড়ে গেছে বলে পয়সা নিয়েছে, তিনটে ফ্যামিলিতে তিনটে লোক তিনজনে 20,000 টাকা করে নিয়েছে। এবার যখন গ্রামের লোকেরা চেপে ধরেছে, অসহায় মানুষ যেগুলো নির্যাতিত মানুষ যারা যখন পায়নি তারা যখন চেপে ধরেছে, তখন সরকার দেখেছে বিপদ, গৃহযুদ্ধ লেগে যাবে, তখন সরকার কি করেছে? তখন সরকার আবার একটা ফর্ম ছাপিয়েছে, সেই ফর্ম ফিল আপ করে করে লোকে আবার টাকা রিফান্ড করেছে। পৃথিবীতে দেখেছেন চোরেরা লাইন দিয়ে টাকা ফেরত দিচ্ছে, এ রাজ্যে হয়েছে, গ্রেপ্তার হয়নি একজন, এদের তো অ্যারেস্ট করা উচিত ছিল, কারণ তারা তো মিথ্যে কথা বলে সরকারি ফান্ড নিয়েছে, তাদের আবার কি টাকা দেবে? যারা অর্ধেক সরকারি প্রকল্পের টাকা খরচ করতে পারে না, যারা সরকারি প্রকল্পগুলোকে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোকে নিজের নাম করে চালায়, তাদের দিতে হবে আবার টাকা? হ্যাঁ এই খালি পেট্রোলের দাম কমাও দাম বন্ধ হয়ে গেছে তো বলতি। কৃষি বিল, যে কৃষি বিল কৃষি আইন ছিল, কালকে পরশুদিন নরেন্দ্র মোদী এটাকে প্রত্যাহার করলেন, কোথাও গিয়ে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের ভোটের একটা কানেকশনের আগে কি এটা করা নয়? সন্ধ্যা ভোটের কানেকশনেই তো সবাই করে, মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছে সব তো ভোটের কানেকশনেই বলেছে, যদি ভোটের কানেকশনে মানুষের ভালো হয় আপনার অসুবিধা কর।
তো আমি বিশ্বাস করি না ভোটের কানেকশনে, এটা ভারতবর্ষে 10 বছর একটা সময়, এত দিন একটা সময়, এতগুলো উনি তো বলেছেন যে আমরা কৃষকের জন্য করেছিলাম, ভারতের স্বার্থে তুলে নিলাম, দেশের স্বার্থে তুলে নিলাম, কারণ উনি তো বলেছেন, আমি বোঝাতে পারিনি। আপনি বলুন তো, ভারতবর্ষে আর একটা প্রধানমন্ত্রী গর্বে বুকের ছাতি ওনার নয় আমাদেরও 56 ইঞ্চি, যে দেশের মানুষের কাছে ক্ষমা চায়, এরকম একটা প্রধানমন্ত্রী দেখাতে পারবেন যারা দেশকে ভাগ করেছে, যারা দেশের ভূখণ্ডকে বিদেশকে দান করেছে, তারা কোনোদিন ক্ষমা চায়নি। এটা দেশের প্রধানমন্ত্রী, তিনি দাঁড়িয়ে ক্ষমা অবধি চেয়েছে। সত্যি ইটস আ পার্টি অফ পার্টি ডিফারেন্স। বিজেপির অন্দরে যেটা বারবার বিভিন্ন ছোট দল, ছোট কর্মীরাও বিভিন্ন বলছেন, নিচু দল আর কর্মী না, কর্মী ছোট বড় হয় না, এটা আলাদা ব্যাপার, তিনটে ভাগ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি একটু একটু উদাহরণ একটু, বিজেপির অন্দরে আছেন? আমি বিজেপির অন্দরে না থাকলেও তাহলে আপনি কেন অন্দরের কথা, অনেক কর্মীদের সঙ্গে কথা বলে, আচ্ছা আমি নেই, প্রকাশ্যে কিছুদিন আগে সুরজিৎ সাহা হাওড়ার যে দায়িত্বে ছিলেন ইনচার্জ বিজেপির, তিনি প্রকাশ্যে অভিযোগ করছেন যে শুভেন্দুবাবু তৃণমূলীকরণ করার চেষ্টা করছে বিজেপিতে, তো এটা তো একদম পরিস্ফুট সত্য, এটা কাকে অন্যের হাতে তামাক খেয়ে করেছে সেটা জানতে হবে। তিনি দীর্ঘদিনের বিজেপি করতেন, 28 বছর, হ্যাঁ 28 বছরে কিছু করেনি দলের, যখন দল 3 থেকে 70 হলো, 77 নয় 70ই বলছি, তখন উনি বলছেন, হ্যাঁ তিনি কার হাতে তামাক খেয়ে করেছেন জানি না, কিন্তু প্রকৃত পার্টি কর্মী টিভিতে বলে না। আর নাও হি ইজ আ ক্লোজ চ্যাপ্টার, ওনাকে নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেবো। উনি ইন্টারভিউতে আমাদের বলেছেন যে রথীন চক্রবর্তীকে যেখানে দাঁড় করাবে বিজেপি, উনি তার বিরুদ্ধেই দাঁড়াবেন এবং জিতে দেখাবেন। ভাল লাগতো যদি বলতো অভিষেক ব্যানার্জিকে যেখানে দাঁড় করাবে তার বিরুদ্ধে দাঁড়াবো আমি, উনি বলতে পারতেন, হ্যাঁ যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে দাঁড়াবো আমি, রথীন চক্রবর্তীকে উনি হারাবেন যখন বলছেন, তখন নিশ্চয়ই এর পেছনে কিছু না কিছু কারণ আছে, অন্য কোনো ফুল তার কোনো মদত আছে, পাম্প দিয়েছে ওকে। পুরো ভোটে কতটা তৈরি বিজেপি, এই যে এত মানে পুরো ভোটের একটা তৃণমূল অলরেডি প্রার্থী একটা ভিতরে ভিতরে পিকেট টিম রিসার্চ করছে, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে কোর্টের ছাড়পত্রের পর, আমাদের হয়ে যাবে কোর্টের ছাড়পত্র, আপনারা কতটা তৈরি? পুরো তৈরি, এখন ভোট হবে না লুট হবে সেটা তো বলতে পারছি না। ভোটের আগেই একটা লুটের একটা কথা বলে রাখলেন, একটা সেফ খেলা ব্যাপারটা কি? কেন সেফ কোথায় খেললাম? আপনি বাকি ভোটগুলো দেখেননি? আপনি দেখেননি আমরা, আমি প্রিয়াঙ্কার এজেন্ট ছিলাম, কতগুলো জাল ভোটার ধরেছিলাম, আপনি দেখেননি খর্দায় একটা ঢাকার ভোটার ধরা পড়েছিল, আপনি দেখেননি? কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, না না কেন্দ্রীয় বাহিনী আর চাই না, আমার হোমগার্ড পাঠাক, কেন্দ্রীয় বাহিনী যদি পাঠানো হয় তাহলে আবেদন সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন আমার দলের কাছে, সে কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোলটাও যেন কেন্দ্রীয়ভাবে থাকে, ওই থানার বড়বাবু আর ছোটবাবু আর মেজবাবু তারা যদি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কন্ট্রোল করে, ও কেন্দ্রীয় বাহিনী কোনো লাভ নেই। কিছুদিন আগে আমি আমার শেষ দুটো প্রশ্ন করতে চাই, বিএসএফ এর সীমানা বর্ধন নিয়ে একটা বিতর্কের একটা সূত্রপাত হয়েছে, যেখানে অপর্ণা সেনের মতো শিল্পীরা রাস্তায় নামার একটা হুমকিও প্রচ্ছন্ন দিয়েছেন এবং সাংবাদিক সম্মেলন করেছেন। অপর্ণা সেন উনি গুণী মানুষ, আমার মতন একটা সাধারণ অশিক্ষিত মানুষ কি উত্তর দেব বলুন, শুধু একটা প্রশ্ন করতে চাই ওনার কাছে, অপর্ণা দেবী যমুনার ওপারে, পদ্মার ওপারে, মাফ করবেন পদ্মার ওপারে যখন অন্য সেনেরা লাঞ্ছিত হলেন, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হলো, রেপ হলেন প্রায় 14-15 জন, আমার সংখ্যাটা ভুল হতে পারে, খুন হলেন, হ্যাঁ আমরা যাকে দেবী দুর্গা বলি, সকালে উঠে যাকে প্রণাম করি, আমার নিজের মাকে যার সঙ্গে যাদের সঙ্গে তুলনা করি, আমাদের বিশ্বাস, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি মা দুর্গা, তাকে অষ্টমীর দিন ভেঙে চুড়ে ছুঁড়ে ফেলে দিল, কোথায় ছিলেন ম্যাডাম আপনি? এসব দে আর অল পেড বুদ্ধিজীবী,
এরা কেউ বুদ্ধিজীবী নয়, এই অপর্ণা সেন আগে ছিলেন বুদ্ধজীবী, এখন হয়েছেন মমতাজীবী, এই আর কি। এদের কোনো মেরুদণ্ড আছে? বাংলার মানুষ শুনুন, আপনাকে একটা কথা বলছি, এক ইতিহাসে যেমন লেনিনকে কবর থেকে তুলে বিচার করার কথা বলা হয়েছিল না, এদেরও হবে, এদের নেত্রীরও হবে, এদেরও হবে, ভুল পথে বাংলার মানুষকে চালিত করার জন্য। অন্যের টাকা পেয়ে, অন্যের হাত থেকে টাকা নিয়ে, মাসোহারা নিয়ে এই ধরনের কথাগুলো বলার জন্য। কোথায় ছিলেন ওনাদের মোমবাতি নিয়ে একদিনও তো বেরোয়নি, অনেক পরে একটা টুইট করলেন, তাও রেখে ঢেকে বাঁচিয়ে। কেন? আপনি হিন্দু না? আপনি যদি আপনার ধর্মের কথা বলেন তাহলে হচ্ছেন আপনি সাম্প্রদায়িক, আর আপনি যদি অন্য ধর্মের প্রশংসা করেন, নিজের ধর্মের নিন্দা করেন তাহলে হচ্ছেন সেকুলার। এটা কি হওয়া উচিত? এটা কি হওয়া উচিত? আমার এটাই প্রশ্ন। একমাত্র প্রতিবাদ বোধ হয় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপেই আমরা দেখছিলাম বহুজন আপনাদের প্ল্যাকার্ড নিয়ে, যেটা আয়োজন দুর্ভাগ্য, দুর্ভাগ্য সবাই এত রাজনৈতিক তল্পি ধরা, ওরা বুঝতে চাইছে না এ বাংলাতেও একই ঘটনা ঘটবে। তখন দেশপ্রিয় পার্ক আর সন্তোষ মিত্র স্কোয়ার, লেবুতলা পার্ক এক হয়ে যাবে। আসলে একবিংশ শতাব্দীতে হিন্দু মুসলমান নিয়ে যুদ্ধ হবে, যুদ্ধ হচ্ছে, রাজনৈতিক একটা বিষয়ে উত্থাপিত হচ্ছে, এটাও কতটা না না, হিন্দু মুসলমানের যুদ্ধ কে চাইছে? যুদ্ধ নয়, মানে যে সাবজেক্টটা নিয়ে আপনি বলছেন, হিন্দু মুসলমানের যুদ্ধ তো চাইনি, হিন্দু মুসলমানের কথা তো বলিনি। আমি বলেছি পশ্চিমবঙ্গে যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে, ভারতবর্ষে যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে, বাংলাদেশের সংখ্যালঘুদেরও নিরাপত্তা চাই। এতে হিন্দু মুসলমানের কি হলো? আরে আপনার টাইটেল কি? দাস। দাস বাংলাদেশের যে দাসটা আছে তার প্রতি আপনার দায়বদ্ধতা নেই, সে বাংলায় কথা বলে। আপনি ঠিক করেছিলেন যে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ আলাদা হোক? আপনার দাদু ঠাকুর দাদা তার বাবা কেউ চেয়েছিল? রাজনীতি আমাদের ভাগ করে দিল, আমার আত্মীয় পরিজনরা কেউ ওখানে চলে গেল, কেউ এখানে, আমরা স্বজনহারা হয়ে গেলাম। কিন্তু আরে রক্তের টান, নারীর টান, এটাকে আপনি অস্বীকার করেন? আজকে সেখানে তাদেরকে ফেলে মারছে, তাদের ঠাকুর ভাঙছে, হ্যাঁ, তাদের ঘর লুট করছে, তাদের মহিলাদের রেপ করছে। এখানে রোহিঙ্গাদের হলে এখানে কয়েক হাজার লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে, তখন কোথায় থাকে আপনাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ? বেরোয় না তো কেউ? আমার শেষ প্রশ্ন, আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা খুব ইন্টারেস্টিং, ওয়ান্ট টু লিভ ইভেন আফটার ডেথ, এটার কি আলাদা কোনো স্পেসিফিক রিজন আছে যে মৃত্যুর পরেও বেঁচে থাকতে চাই? মহাত্মা এই মাদার টেরিজাও যেমন বলেছিলেন, মানুষের মৃত্যু আইতে নয় কল্যাণপ্রদ কর্মে, তো এই টাইপের এটা কি কোনো? না না, আমি কাউকে দেখে অনুপ্রাণিত হইনি এক্ষেত্রে, আপনারা যে ফলো করেছেন দেখে ভালো লাগলো। সত্যি তো মানুষ আর কুকুরে তো কিছু পার্থক্য থাকতে হবে, কুকুরেরও দেখবেন কত ভালোবাসা থেকে যায় না, কত ভালো সময় আমাদের দিয়ে যায়। মানুষ আজকে মরে গেল, স্মৃতি দুদিনের, তিন দিনের, এই আমার মা মারা গেছেন, আমি মাকে মনে রেখেছি, কিন্তু আমার ছেলে কি মাকে অত মনে রেখেছে? না। কিন্তু যদি আপনি কোনো কাজ করে যান, আজকে ধরুন যে যেমন মানুষই হোক, ভারতবর্ষের জন্য যারা কাজ করেছেন তাদেরকে তো মানুষ মনে রেখেছেন। আমি সেটাই বোঝাতে চেয়েছি, ওটাই হলো বেঁচে থাকা, যেটা আপনার মৃত্যুর পরেও পার্থিব শরীর যখন আপনার থাকবে না তখনও কিন্তু আপনার কাজটা থেকে যাবে ভালো এবং মন্দ। পৃথিবী নীরকেও মনে রেখেছে, পৃথিবী সম্রাট অশোককেও মনে রেখেছে, সম্রাট অশোকের পরিবর্তনটাকেও মনে রেখেছে, আরও কত রাজা এসছেন, মহারাজা এসছেন, কত দেশ জয় করেছেন, হারিয়ে গিয়েছেন, কিন্তু যারা কাজ করে গেছেন সমাজের জন্য সমাজ শুধু তাদেরই মনে রেখেছে। আপনার কথাবার্তায় একটা অদ্ভুত আত্মবিশ্বাস ঝরে পড়ে, দল পুরো ভোটে প্রার্থী করলে জিতবেন? হ্যাঁ নিশ্চয়ই জিতবো, তৃণমূল আমায় হারাতে পারবে না। কে হারাবে যদি লিখে নিন, তৃণমূল আমাকে হারাতে পারবে না, সরকার যদি হারায় অন্য কথা, তৃণমূল হারাতে পারবে না। কথাটা তো একই হয়ে গেল, তৃণমূল না 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 না, তৃণমূল এক জিনিস, তৃণমূল হচ্ছে পার্টি, পার্টি এরা যদি এক করে ফেলে আলাদা কথা, কিন্তু
যদি থানা পুলিশ সমস্ত কিছু আমার বিরুদ্ধে সরকার ব্যবহার হয় তাহলে আল্লাহ মানুষের ভোটে আমি হারবো না, এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনারা শুনলেন সজল ঘোষের কথা, একদম পরিষ্কার আত্মবিশ্বাসী কণ্ঠ, পরিষ্কার বলে দিলেন পুরো ভোটে প্রার্থী করলে জিতেই দেখাবেন এবং তৃণমূল হারাতে পারবে না যদি বাইরে থেকে কোনো বহিরাগত কোনো প্রলোভন বা প্রলোভনে কি হারবো। যদি ভোট লুট হয় তাহলে আলাদা কথা, ভোট যদি মানুষকে বেরোতে না দেয় আলাদা কথা। মানুষ ভোট দিলে, এলাকার মানুষ ভোট দিলে আমি জিতবো, 100% জিতবো। আরে মানুষের পাশে থেকেছি বসাই, যখন আপনার কাউন্সিলররা বাড়ি থেকে বেড়ায়নি না তখন আমরা কোভিড রুগী কাঁধে করে টেনেছি, হ্যাঁ যখন কোভিড অ্যাম্বুলেন্স ছিল না সাইকেল রিক্সা চালিয়ে কোভিড রুগী নিয়ে গেছি, কোভিডদের বাড়িতে বাড়িতে খাবার দিয়েছি, মাসের পর মাস খাওয়া চালিয়েছি। শুধু একদিন নয়, গত 10-15 বছর ধরে আমরা এলাকার মানুষের পাশে থেকেছি। মানুষ কি করে ফেলে দেবে আমাদের, এটা আমার বিশ্বাস। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। সজলদার কথা শুনলেন, উনিই শেষ করে দিলেন, উনি যেভাবে শুরু করেন, ভালোবাসেন শুরু করতেন, আত্মবিশ্বাসী সজল ঘোষকে আমরা পেলাম। ইউটিউব ফেসবুকটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে অনেককে দেখেন, ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ সজলদা।